আলাইকুম। ঢাকা টিভি রাতের সংবাদে সবাইকে স্বাগত। সঙ্গে আছি আমি কাজী মাহপারা প্রীতম। জানিয়ে দিচ্ছি আজকের প্রধান খবরগুলো। আওয়ামী লীগ সরকার আবারও ক্ষমতায় না ফিরলে পদ্মা সেতু হবে না, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার ফরিদপুরের কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আবার না আসলে পদ্মা সেতু হবে না। তিনি বলেন, দেশকে আমরা উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি, এই গতি যেন সচল থাকে, এটাই আপনাদের কাছে চাওয়া। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে নৌকায় ভোট। ভোটের উপর নির্ভর করছে উন্নয়নের বাকি স্বপ্নপূরণ, বলেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুরের ভাঙ্গায় নির্বাচনী পথসভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, দেশের উন্নয়নের বাকি স্বপ্ন পূরণের বিষয়টি শুধুমাত্র জনগণের ভোটের উপর নির্ভর করছে। এ সময় উন্নয়নের ধারা বজায় রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বলেন, নৌকা মার্কা ক্ষমতায় আছে বলেই তৃণমূলের মানুষ নানা সুবিধা পাচ্ছেন, আবারও ক্ষমতায় আসতে পারলে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন শেখ। সংঘাত ও সহিংসতার পেছনে তৃতীয় কোনো শক্তির ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন সিইসি। আজ বৃহস্পতিবার সকালে আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর যে সংঘাত ও সহিংসতা শুরু হয়েছে এর পেছনে তৃতীয় কোনো শক্তির ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। কেউ ষড়যন্ত্র করে 2014 সালে নির্বাচনের মতো পরিস্থিতি সৃষ্টি করতে চায় কিনা সে ব্যাপারে সতর্ক থাকতে তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। ঢাকায় আসার পথে বিভিন্ন পথসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। আজ বৃহস্পতিবার টুঙ্গিপাড়া থেকে ঢাকার পথে রওনা দিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। আসার পথে তিনি বিভিন্ন পথসভায় যোগ দিয়েছেন, ফেরার পথে রাজবাড়িতে নির্বাচনী পথসভায় অংশ নেন তিনি। দীর্ঘ প্রায় 11 বছর পর নির্বাচনী পথসভায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার অংশগ্রহণকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পথসভা স্থল ও এর আশেপাশের এলাকায়। নির্বাচনে সেনাবাহিনী নিয়োগ এবং তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হবে, বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ নিজ জেলা ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বোরগুনা গাঁও এলাকায় নির্বাচনী পথসভায় বিএনপির মহাসচিব ও 21 জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 ও বগুড়া 6 আসনে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোট চুরি করতে না পারলে আওয়ামী লীগ কোনোদিন জনরায়ে নির্বাচিত হতে পারবে না। মির্জা ফখরুল বলেন, আমরা শুরু থেকে বলে আসছি নির্বাচনে সেনাবাহিনী নিয়োগ করতে হবে, তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হবে। নির্বাচনী সহিংসতায় বিএনপি সরাসরি জড়িত, বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনী সহিংসতা বিএনপি শুরু করেছে, নোয়াখালী ও ফরিদপুরে সহিংসতায় তারা সরাসরি জড়িত, শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে থাকা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। নির্বাচন কমিশনের প্রধান ইলেকশনের যেখানে ক্যাম্পেইন শুরু হয়ে গেছে সেখানে এরকম দুটি ঘটনা ইলেকশন রিলেটেড ভায়োলেন্স তাকে এম্বারাস করবে, এটাই তো স্বাভাবিক। এখানে তো অস্বাভাবিক কিছু নেই, দুর্ব্রত হওয়াটাই স্বাভাবিক। আর অ্যালায়েন্সের ব্যাপারে এই কথাটি আপনি শুনে থাকবেন, এবং সাংবাদিক বন্ধুরা যারা আছেন আপনারা আমার বক্তব্য বারবার শুনছেন। আমি বলেছি যে আমরা মহাজোট থেকে যেমন জাতীয় পার্টিকে 14 দলকে যুক্ত ফ্রন্টকে আমাদের সমঝোতা যে তালিকা সেই তালিকাটা আপনারা ভালো করেই জানেন। সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে,
বেশি শক্তি দিয়ে গণজোয়ার রোধ করতেই সেনা মোতায়েনের দেরি করা হচ্ছে। এই গণজোয়ারের মাধ্যমেই সব ষড়যন্ত্র মোকাবেলা করা হবে বলেও মন্তব্য করেন এবিএন। উত্তরের লড়াইতে সামিল হয়েছিলাম, আজকে মাত্র কত কয়েকটি বছর অতিক্রান্ত হলো, কোথায় আজকে গণতন্ত্র, কোথায় আজকে মানবাধিকার? আমি ব্যক্তিগতভাবে একজন মুক্তিযোদ্ধা হিসাবে অত্যন্ত হতাশ দেশের এই পরিণতি দেখে। আমাদের প্রিয় মাতৃভূমি একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে, যেখানে সাধারণ মানুষের প্রতিটি অধিকার প্রতিদিনই পদদলিত হচ্ছে। পাবনা এক আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী অধ্যাপক আবু সাইদের নির্বাচনী বহরে হামলা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার দুপুর একটার দিকে পাবনার সাথিয়া বাজারে পাবনা এক আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী অধ্যাপক আবু সাইদের নির্বাচনী বহরে হামলা করেছে দুর্বৃত্তরা। হামলায় আবু সাইদের গাড়ি সহ দুটি গাড়ি ভাঙচুর করা হয়, এতে 5-6 জন আহত হন। ঘটনার পরপরই আবু সাইদ সাথিয়া থানায় অভিযোগ করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সত্যতা নিশ্চিত করেছেন। এই হামলার জন্য আবু সাইদ তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর সমর্থকদের দায়ী করেছেন। ঝালকাঠি 2 আসনের বিএনপি প্রার্থীর গাড়ি বহরে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকাল 10টায় বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয়ের সামনে ঝালকাঠি 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী জেবা আমিনা খানের গাড়ি ভাঙচুর করেছে একদল যুবক। এই ঘটনায় দলটি ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের দায়ী করেছে, তবে অভিযোগ অস্বীকার করেছে ক্ষমতাসীন দল। নাটোরের সিংড়ায় আওয়ামী লীগ পরিবারের ভোটিং টিম অফিস উদ্বোধন। আমাদের ঢাকা টিমের ভ্রাম্যমান প্রতিনিধি ইমরান আলী রানা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের সিংড়ায় আওয়ামী লীগ ভোটিং টিম 2018 এর অফিস উদ্বোধন হয়েছে। এ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোর 3 সিংড়া আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় আরও বক্তব্য রাখেন সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক, সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব মোহাম্মদ ইমরান আলী রানা, আওয়ামী লীগ পরিবারের সিংড়া শাখার আহ্বায়ক মোহাম্মদ শাহরিয়ার পায়েল, আওয়ামী লীগ পরিবারের সদস্য সরফরাজ নেওয়াজ বাবু প্রমুখ। সভাপতি নামাজে ছোট ভাই মোহাম্মদ শাহরিয়ার পায়েল এবং শামসুল হক সাহেব মারা যান। আমার বয়সের সময় 24-26 বছর বয়স ছিল। বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী সাহেবের সুযোগ্য সন্তান সরফরাজ নেওয়াজ বাবু ভাই। গফরগাঁওয়ের রাউনা ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত। আমাদের ঢাকা টিভির ভ্রাম্যমান প্রতিনিধি মাজহারুল হক জানান, আজ গফরগাঁওয়ের রাউনা ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। রাউনা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদিনের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফাহমি গোলন্দাজ বাবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র ইকবাল হোসেন সুমন, মোস্তফা কামাল মনি, 6 নং রাউনা ইউনিয়নের চেয়ারম্যান শাহাবুল আলম, যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান সুজন সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসেছেন আমাদের সড়ক পরিবহন আক্রান্ত মিছিল করেছেন, বয়স্ক হয়েছেন আপনারা সবাই বয়স্ক। আমি একজন মুক্তিযোদ্ধা, আপনারা মুক্তিযোদ্ধা। গফরগাঁওয়ের রাউনা ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত। আমাদের ঢাকা টিভির ভ্রাম্যমান প্রতিনিধি মাজহারুল হক জানান, আজ গফরগাঁওয়ের রাউনা ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। রাউনা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদিনের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফাহমি গোলন্দাজ বাবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র ইকবাল হোসেন সুমন, মোস্তফা কামাল মনি, 6 নং রাউনা ইউনিয়নের চেয়ারম্যান শাহাবুল আলম, যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান সুজন সহ অন্যান্য নেতৃবৃন্দ। ঐতিহ্যবাহী রাউনা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই পথসভার সম্মানিত সভাপতি
আমার রাজনৈতিক জীবনের শিক্ষাগুলো বড় মর্মদর্শা বুঝেন গুলো আমি কোনোভাবে এমপি মহোদয় আমি বিশেষ বক্তব্য রাখবো না। আমি পার্শ্ববর্তী বর্ষাকালে আমরা অহংকার করে দফল গড়ায় অভিসম্পাদিত নেতা বহুদ্ধ নেতা আজকে নির্বাচনী সমাবেশ নির্বাচনী পথসভাকে জনসভায় পরিণত করেছেন। আমি পার্শ্ববর্তী বর্ষাকাল ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে রাউনার জনগণকে একটি চ্যালেঞ্জ দিয়ে যেতে চাই। আমরা সবসময় আমি পরবর্তীতে এমপি হওয়ার পর উপজেলা নির্বাচন পৌরসভা নির্বাচন অন্যটি ইউনিয়ন পরিষদের চুয়াডাঙ্গায় ট্রাক চাপায় দুই ভাই সহ তিনজন নিহত। আজ বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা মেহেরপুর সড়কের কুলপালা গ্রামে পাথর বোঝাই ট্রাক চাপায় দুই ভাই সহ তিনজন নিহত হয়েছেন। বিক্ষুব্ধ জনতা চুয়াডাঙ্গা মেহেরপুর সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। নিহত তিনজন হচ্ছেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামের আকুল আলীর দুই ছেলে রাকিব হাসান, সাকিব হাসান ও সদর উপজেলা পীরপুর গ্রামের আলী হোসেনের ছেলে আলম সাধু, চালক লিটন। ট্রাম্পের সাবেক আইনজীবীর তিন বছরের কারাদণ্ড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেনকে ঘুষ দেওয়া, মিথ্যাচার, ষড়যন্ত্র সহ একাধিক অপরাধে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড দিয়েছে ফেডারেল কোর্ট। রায়ের পর আইনজীবীরা জানান, প্রেসিডেন্ট নির্বাচনের আগে নিজের বিভিন্ন ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য কোহেনকে দিয়ে প্রায় $40,00,000 মূল্যের জরিমানা, ঘুষ, প্রতারণা বাবদ খরচ সহ নানান অপরাধমূলক কাজ করিয়েছিলেন ট্রাম্প। আদালতের রায় শুনে কোহেন ও ভেঙে পড়েন। তিনি জানিয়েছেন, ট্রাম্পের প্রতি তার আনুগত্যই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়িয়েছে। তুরস্কের ট্রেন দুর্ঘটনায় নিহত চার, আহত 43। তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি দ্রুতগতির ট্রেন দুর্ঘটনায় সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী অন্তত চারজন নিহত এবং কমপক্ষে 43 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা। সাকিব আল হাসান বিবাহবার্ষিকীতে স্ত্রীকে BMW উপহার দিলেন। 2012 সালে জুটি গড়েছিলেন সাকিব আল হাসান এবং উম্মে আহমেদ শিশির। অপরাজিত এই জুটি এখন 6 বছরে পা দিয়েছে। তাদের সেই বিয়ের ম্যাজিক্যাল তারিখ 12-12-12 ছিল গতকাল। ষষ্ঠ বিবাহবার্ষিকীতে স্ত্রীকে চমকেই দিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বিশেষ এই দিনে স্ত্রীকে উপহার দিলেন বিলাসবহুল BMW গাড়ি। সাদা রঙের সেই গাড়ির সামনের দিক সজ্জিত ছিল লাল রঙের কৃত্রিম ফুলে। একে চেরি ফল আখ্যা দিয়ে শিশির তার ফেসবুক পোস্টে লিখেছেন, বিবাহবার্ষিকীর সেরা উপহারটির উপর চেরি, সাকিব আল হাসানের তরফ থেকে। ঘরের মাঠে মস্কোর বিপক্ষে 3-0 গোলে হেরেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বুধবার রাতে নিজেদের মাঠে রাশিয়ার ক্লাব CSKA মস্কোর বিপক্ষে 3-0 গোলে হেরেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ইউরোপিয়ান প্রতিযোগিতায় ঘরের মাঠে রিয়ালের এটি সবচেয়ে বড় হার। তাছাড়া গত 9 বছরের চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে রিয়ালের এটি প্রথম হার। রিয়ালের আগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাওয়ায় এদিন তারা দ্বিতীয় সারির দল নিয়ে মাঠে নামে। হেরেও গ্রুপ চ্যাম্পিয়ন জুভেন্টাস। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে হেরেও গ্রুপ চ্যাম্পিয়ন হল জুভেন্টাস। বুধবার রাতে সুইজারল্যান্ডের ক্লাব ইয়ং বয়েজের বিপক্ষে 2-1 গোলে হেরেছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। এই ম্যাচে মাঠে নামার আগেই জুভেন্টাসের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়েছিল। এদিন জুভেন্টাস এবং ম্যানচেস্টার ইউনাইটেড দুই দলই হেরে যাওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হয় জুভেন্টাস। সংবাদে আজকের মতো বিদায় নিচ্ছি আমি কাজী মাহপাড়া প্রীতম। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন ঢাকা টিভির পর্দায়। ঢাকা টিভির সাথেই থাকুন।